সুপার ফোরের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এখনই হাল ছাড়বে না সাকিব আল হাসানের দল। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিতে হবে কোনো রকম পাত্তা না দিয়েই, আর সেজন্য টাইগারদের একাদশে আনতে হবে বেশ কয়েকটা পরিবর্তন। একই মাঠ, একই রকমের উইকেট, অথচ আফগানিস্তান পাকিস্তান দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং হলো পুরো বিপরীত। প্রথমটিতে 2 সেঞ্চুরিসহ 334 রান করে 89 রানে জয়, আর আজ যেন উল্টো ব্যাটিংয়ে ভুলে গিয়ে ইনিংসে 11 ওভার 2 বলে বাকি থাকতে 193 রানে অল আউট বাংলাদেশ। চলতি এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানের জয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে টাইগাররা। পাক পেসারদের বোলিংয়ে তোপে ব্যাটারদের ব্যর্থতায় 7 উইকেটে পরাজিত হয় সাকিব বাহিনী। শনিবার সুপার ফোরে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার বেশ সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিংয়ে দেখা যায় নাঈম শেখ ও মিরাজকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেই ওপেনিংয়ে পরিবর্তন আনা জরুরি। আফগানিস্তানের বিপক্ষে মিরাজ ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শতক হাঁকালেও ভালো বোলিং লাইন আপের বিপক্ষে নতুন বল মোকাবেলা করার জন্য এখনও যথেষ্ট প্রস্তুত নন তিনি। পাকিস্তানের বিপক্ষে নাসিম শাহর যে বলে মিরাজ আউট হয়েছেন, সেটাতে বোলারদের যতটুকু না কৃতিত্ব ছিল তার চেয়ে বেশি দায় মিরাজের। পাক পেসারের গতির ভয়ে যেন এদিন অনেকটাই নার্ভাস ছিলেন তিনি। শ্রীলঙ্কা কিংবা ভারতের বিপক্ষেও ভালো মানের বোলারদের মোকাবেলা করতে হবে টাইগারদের, আর সেক্ষেত্রে ওপেনিং জুটিতে ভালো একটা শুরু খুবই জরুরি। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে লিটনকে ফেরানো উচিত, তার সঙ্গী হিসেবে সুযোগ দেওয়া উচিত আসরের মাঝপথে উড়িয়ে নিয়ে যাওয়া এনামুল হক বিজয়কে। নাঈম শেখের পরিবর্তে লঙ্কানদের বিপক্ষে অভিজ্ঞ বিজয়ী হতে পারে দলের সেরা পছন্দ। তাছাড়া লিটন বিজয় উভয়ের আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের ওপেনিং জুটি হবে বেশ সমৃদ্ধ। বিজয়কে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হলে মিরাজ চলে যাবে তার পুরনো পজিশনে, আর ওয়ান ডাউনে খেলানো যেতে পারে অধিনায়ক সাকিব কিংবা তাভিদ হৃদয়কে। মিরাজ তার পুরনো পজিশনে খেললে টিম ম্যানেজমেন্ট চাইলে শামীম পাটোয়ারি বা আফিফ হোসেনের পরিবর্তে বাড়তি স্পিনার হিসেবে নাসুম আহমেদকে নিয়েও খেলতে পারবে। এক নজরে বাংলাদেশের একাদশ। লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, তাভিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। এই একাদশটি নিয়ে বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কাকে হারাতে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লেখা জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।